সালামু আলাইকুম ইনফার্টিলিটি সলিউশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব পুরুষ বন্ধত্বের একটি বিষয় নিয়ে পুরুষদের অন্ডকোষের সমস্যা অন্ডকোষে অনেকে দেখা যায় যে সার্বক্ষণিক চিন চিন করে ব্যথা করছে এই চিনচিন করে ব্যথা হওয়ার পিছনের মূল কারণটি হচ্ছে অন্ডকোষের মধ্যে কোনো কারণেই ইনফেকশন হয়েছে এপিডি ডায়াবেটিস হতে পারে অন্ডকোষের যে সেমেনিফেরাস টিউবওয়েল আছে বা নালী আছে সেগুলো কোনো কারণেই ইনফেক্টেড হয়ে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে অন্ডকোষের সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং যখন সিমেন অ্যানালাইসিস করা হচ্ছে দেখা যাচ্ছে রিপোর্টে সিমেনের কাউন্ট শুক্রানোর পরিমাণটি কম আসছে তো এরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে যে স্পাম্প কোয়ালিটি আছে সেটা থেকে কীভাবে কনসিভ করা যায় তার চিকিৎসা করতে হবে এবং পাশাপাশি অন্ডকোষ যেন আর ছোটো না হয় সেই সেজন্য জন্য কিছু চিকিৎসা দেওয়া যেতে পারে তো এর পাশাপাশি আরেকটি বিষয় হলো যে অন্ডকোষে চিনচিন করে ব্যথা না করে অন্ডকোষে একটা ভারী একটা ফিলিংস আসে যে আমাদের যেন অন্ডকোষের উপরে কিছু একটা বেঁধে আছে বা অন্ডকোষের আশপাশে অনেকটুকু মোটা দেখা যায় যে মোটা রোগের মতো কিছু জিনিস দেখা যাচ্ছে তো এই বিষয়টি হচ্ছে যে ভেরিকোসিল বলা হয় এই ভেরিকোসিল বিভিন্ন গ্রেডের আছে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো চিকিৎসা বা কোনো কিছু করার প্রয়োজন নাই কিন্তু যদি আপনার অনেক বেশি ভেরিকোসিল থাকে যেটা যেমন হলো যে অন্ডকোশের চাইতে এই যে ফোলা জায়গাটা ওই ভেরিকোসিলিটা অনেক বেশি তখন কিন্তু আপনার হয়তো বা অপারেশান লাগতে পারে কারণ সার্বক্ষণিক অন্ডকোষের উপর চাপ দিতে থাকে তখন এবং অন্ডকোশির যে শুক্রানোর যে পথটি দিয়ে আসে সিমেন্টের মধ্যে সেখানে একটু বাধাগ্রস্ত হতে পারে তো সেসব ক্ষেত্রে হয়তো বা অপারেশন লাগতে পারে এছাড়া নর্মালি ভেরিকোসিলির ক্ষেত্রে সাধারণত কোনো চিকিৎসার প্রয়োজন হয় না ছোটোখাটো যদি আপনার সমস্যা থেকে থাকে যেমন হালকা ডিসকমফোর্ট লাগছে এটার ক্ষেত্রে লাগবে না কিন্তু যদি অনেক সময় যেটা হয় যে অন্ডকোষ্ঠ মনে হয় যেন নিচের দিকে নেমে চলে আসছে এক ধরনের সার্বক্ষণিক এক ধরনের ভারী ভারী একটা ফিলিংস যদি থাকে এবং আপনার ডিসকমফোর্ট যদি লেগে থাকে তাহলে তাহলে আপনি অপারেশনে যেতে পারবেন আর একটি ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি যেটা হচ্ছে নাইস গাইডলাইন বা ইউকেতে যে মেডিকেল প্র্যাকটিশনার আছেন তাদের যে গাইডলাইন হিসেবে এখানে বলা হচ্ছে ক্লিয়ারলি বলা হয়েছে যে যে যাদের ফার্টিলিটি চিকিৎসা প্রয়োজন এবং তাদের যদি ভেরিকোসিল থাকে এই ভেরিকোসিল অপারেশন করলে যে ফার্টিলিটির চিকিৎসার রাতারাতি ইম্প্রুভমেন্ট হবে সাউন্ড কোয়ালিটি ভালো হয়ে যাবে বা আপনি কনসিভ করবেন এটার কোনো নিশ্চয়তা নেই এবং এর সাথে আসলে কোনো রিলেভেন্টও না আপনার যদি এই ভেরিকোসিল বিষয়টি বা এই যে ভেনগুলা বা হচ্ছে যে রগগুলা অন্ডকোষের পাশে এই রগগুলো যদি আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করে থাকে আপনার সেক্সুয়াল লাইফে যদি ডিস্টার্ব করে থাকে আপনার ডেলি লাইফে যদি ডিস্টার্ব করে থাকে তাহলে আপনি সার্জারি করে সিম্পল সার্জারি একদম সিম্পল এটিকে দুই পাশ থেকে কেটে বাদ দিয়ে এক সেলাই করে দেওয়া হয় খুবই সিম্পল জিনিস এটা করা যেতে পারে এবং সেক্ষেত্রে আপনি হয়তো বা যে যে পেনটা হচ্ছে অন্ডকোষে একদম ডাল পেন অথবা ভারী লাগা সেটা থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু এটা হওয়ার পরে অপারেশনটা করার পরে যে আপনার শুক্রাণু ভালো হয়ে যাবে মান উন্নত হবে এরকম কোনো সম্ভাবনা খুব একটা নেই আচ্ছা আর একটি বিষয় হলো যে যদি আপনার ইনফেকশান যদি অন্নকোষের মধ্যে হয়ে যায় এবং আস্তে আস্তে অন্ডকোষটা ছোটো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে হয়তো হয়তোবা অনেক সময় প্রিভেনশন করা যেতে পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যাদের একবার ইনফেকশনটা শুরু হয় এবং অন্ডকোষটা গ্র্যাজুয়ালি ছোট হতে থাকে তাহলে সবচেয়ে ভালো হবে তারা যদি শুক্রাণুটা ফ্রিজ করে রাখে কারণ ইন দ্য লং রান যেটা হয় যে একদম নীল হয়ে যেতে পারে আস্তে আস্তে অন্ডকোষের শুক্রাণুটা আস্তে আস্তে শুক্রানো তৈরির ক্যাপাসিটি একদম শূন্যের পর্যায়ে কিন্তু নিয়ে আসতে পারে এই সমস্যাটা সেই জন্য অন্ডকোশ ছোটো হয়ে গেলে এ বিষয়ে খেয়াল করতে হবে বিশেষ করে যদি আমরা চিনচিন করে ব্যথা করে তাহলে বেশি খেয়াল করতে হবে ধন্যবাদ